বাংলাদেশী তরুণ সাইফ আহমেদ বর্ণান্ধতার কারণে যার হয়েছিল স্বপ্নভঙ্গ, কিন্তু থেমে থাকেননি, শুরু করেছেন নতুন স্বপ্নযাত্রা। বর্ণান্ধদের জন্য আবিষ্কার করেছেন একটি চশমা যার নাম দিয়েছেন ভাইব্রেন। আমি এই চশমাটা আমার আবিষ্কার করতে 3 বছর সময় লেগেছে। আমি 3 বছর যাবতীয় চশমার ফিল্টারগুলো চেঞ্জ করেছি, কালার কোডগুলো চেঞ্জ করেছি। কালার কোডগুলো চেঞ্জ করার পর আমি একটা প্রপার কালার কোড পেয়েছি। এখন আমি এই চশমা পরে রেড আর গ্রিনকে সহজেই রিকগনাইজ করতে পারি। আমার মতো যারা কালার ব্লাইন্ড পার্সন আছে, আমি তাদেরকেও এটা সার্ভে করে দেখেছি, তারাও এটা স্বীকৃতি দিয়েছে। তারা আমার গ্লাসটা পরে, আমার চশমাটা পরে তারা লাল সবুজকে রিকগনাইজ করতে পারছে এবং তারা পৃথিবীকে রঙিনভাবে দেখতে পাচ্ছে। দেশের বাইরে কালার ব্লাইন্ডদের জন্য আবিষ্কৃত চশমাগুলো বেশ ব্যয় সাপেক্ষ হলেও সাইফের উদ্ভাবিত ভাইব্রেন্ট এর খরচ খুবই কম, ফলে এটিকে বাজারজাত করা গেলে উপকার পাবে তার মতো অসংখ্য ভুক্তভোগী। আমি চাচ্ছি এই চশমাটা আমার মতো যাতে কালার ব্লাইন্ড পার্সন আছে কারোর স্বপ্ন না ভঙ্গ হোক।